সত্যজিৎ রায়ের অবিস্মরণীয় সৃষ্টি করা একটা সিনেমা, যার নাম দেবী, 1960 সালে মুক্তি পেয়েছিল, যার 7.8 রেটিং আজকের দিনে মুক্তি পেয়েছিল 19 ফেব্রুয়ারি, 61 বছর হয়ে গেল সিনেমাটা মুক্তি পেয়েছিল। সো সেই সিনেমাটা আমি অনেক কিছু কথা বলবো। সো বলছি অ্যালার্ট, যারা দেবী সিনেমাটা এখন দেখেননি তারা ভিডিও দেখবেন না, কারণ আমি সিনেমা তো অনেকগুলো লাস্টে কী হলো, সিনেমার এন্ডিংয়ে কী হলো অনেকে বুঝতে পারেনি, সো সেইগুলো কথা আমি কিন্তু বলবো। দেখুন সিনেমাটা গল্পটা পুরো ধর্মীয় একটা গল্প, ওকে। সো সিনেমা যদি গল্প দেখুন, প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত কাহিনী অবলম্বনে এই সিনেমাটা, যার ডিরেক্টর, রাইটার, প্রযোজনা, চিত্রনাটা সবই কিন্তু সত্যজিৎ রায়। সো সিনেমাটা মিউজিক ছিলেন কিন্তু ওস্তাদ আলী আকবর খাঁ, ওকে। সো সিনেমাটা ধর্মীয় সংস্কার মানে কুসংস্কার, অন্ধবিশ্বাস সেগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন না, এমন একটা কথা। অনেকে ঘরে থাকে না যে অনেক লেখা, একটা বাচ্চা অনেক পড়াশোনা করে, সে কিন্তু সায়েন্স নিয়ে পড়ছে, বিজ্ঞান নিয়ে, এবং সেই লোকে অনেক মূর্খ থাকে যারা যে অন্ধবিশ্বাস কুসংস্কার নিয়ে মানে মেতে যায়, ওকে। সো এইগুলো নিয়ে দেখানো হয়েছে, এবং কোনটা ঠিক কোনটা না ঠিক, বিজ্ঞান ঠিক নাকি কুসংস্কার ঠিক, সেটা দেখতে হলে জানতে হলে কিন্তু আমাদের সিনেমাটা থেকে দেখতে হবে, ওকে। সো এই সিনেমাটা যদি গল্পটা বলি ভালো করে, গল্পটা খুব সুন্দর একটা গল্প, যে গল্পে আমাদের দেখানো হয়েছে আমাদের সৌমিত্র চ্যাটার্জি, সিনেমা যদি কাস্টগুলো বলি, সৌমিত্র চ্যাটার্জি, ছবি বিশ্বাস, করুণা ব্যানার্জি এবং সুমিলা ঠাকুর, ওকে। সো সৌমিত্র চ্যাটার্জি প্রথম স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসেন সুমিলা ঠাকুরকে, তো তারপরে উনি একটু পড়াশোনা করেন, কলকাতাতে চলে যান সৌমিত্র চ্যাটার্জি, তারপরে কিন্তু তার বউ যে থাকে ঘরে, সেখানে ওরা যে শ্বশুরমশাই ছবি বিশ্বাস, উনি কিন্তু কালী ঠাকুরের খুব বড়ো একটা ফ্যান, ভক্ত, ওকে। সো উনি রাতে একটা স্বপ্ন দেখেন যে ওনার যে বৌমা সুমিলা ঠাকুর, ওনার রূপে কালী ঠাকুর এসে তাকে দেখা দিয়েছেন স্বপ্নতে। সো সেই থেকে উনি মেনে নিয়েছেন যে তার বৌমা নাকি কালী ঠাকুরের একটা রূপ, অবতার। সো তার জন্য উনি সবাই ঘরে তাকে মাতোয়ারো করে ফেলে, পুরো সুমিলা ঠাকুরকে পুরো সবাই ভাবে যে উনি একটা ভগবান, ওকে। সো এইটা হয়, এবং তারপরে তার বর আসে, তার বরে সে কী হয় কী না হয়, সে কি সত্যি ভগবান নাকি ভগবান নয়, সো সেগুলো জানতে হলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে, ওকে। সো সিনেমাটা যদি আমি পুরো প্লটটা যদি ডিরেকশনটা বলি, সিনেমাটা লাইটিং, এডিটিং, সিনেমাটোগ্রাফি, স্ক্রিন প্লে সবগুলো মিলেমিশে পুরো একাকার। সিনেমার এক একটা যদি প্রথমে এডিটটা বলে দিই, ধরুন এডিটিং হচ্ছে সিনেমার যে লোকটা, তার হচ্ছে দুলাল দত্ত, উনি খুব ভালো ভালো সিনেমা এডিট করেছেন, এবং প্রায় সত্যজিৎ রায়ের সিনেমাগুলি কিন্তু উনি মানে এডিট করেছেন, লাইকে গোপী বাইন বাঘা বাইন, কিংবা তোমার তোমার ঘরে বাইরে, হিরো রাজা দেশে, সোনার কেল্লা, আগন্তুক, খুব ভালো ভালো সিনেমা উনি এডিট করেছেন। এবং এই সিনেমার এডিটিং মানে সবথেকে যদি বলি স্ট্রং হচ্ছে এডিটিং, স্ট্রং এডিটিং লাইনটা এত ভালো সুন্দর স্ট্রং, আপনি মানে কী বলবো। এক একটা সিন আছে, একটা কথা বলি, যখন সিন আছে যখন সৌমিত্র বলবে, মানবে না, তার শ্বশুর মানে তার বাবাকে বলবে যে বাবা আপনি ভুল বলছেন, ও কোনো দেবী নয়, ও আমার স্ত্রী, ও একজন আমাদের মতনই একজন রক্ত মাংসে গড়া মানুষ, ও কোনো দেবী টেবী নয়। তখন একটা বাচ্চাকে মানে সে তারই স্ত্রী সৌমিত্র ঠাকুর তাকে আশীর্বাদ করেছিল, যেরকম তার জ্বরটা যেমন ঠিক হয়ে যায়, ঠিক তখনই সবাই বলবে যে এই তার জ্বর ঠিক হয়েছে, তার জ্বর ঠিক হয়ে গেছে। মানে ভাবুন কীরকমভাবে এডিটিং করেছে, এবং এডিটিংটা এরকম প্রফেশনাল, এরকম পারফেক্ট এডিটিং এখনও আমরা দেখতে পাই না। হ্যাঁ, অনেকে আছে তারা সাদা কালো সিনেমা দেখতে বোর মানে বোর ফিল করেন, অনেকে আছে না যে কী মানে সাদা কালো সিনেমা দেখবে না, ভালো লাগছে না, বাট এই 60 দশকের সিনেমা, এই সিনেমাটা দেখলে, এবং প্রায় সত্যজিৎ রায়ের সব সিনেমায় দেখলে আপনার কিন্তু বোর ফিল তো হবে না, এবং আপনাকে পুরো অ্যাটাচ করে রাখবে যে কখন কী হয় কখন কী না, একটুকু আপনি স্কিপ করতে পারবেন না এই সিনেমাটা দেখলে। এবং শুধুমাত্র এই সিনটা নয়, এবং অনেক অনেক খুব সুন্দর সুন্দর সিন আছে, এডিটিং আছে, যে লাইনগুলো পুরো খুব সুন্দর সুন্দর। এবং সিনেমার প্রথম শুরুতে দেখানো হয় যে একটা দেবীর বিসর্জন হচ্ছে, এবং আর একটা দেবীর উন্মোচন হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, খুব সুন্দর একটা সিনেমা এই সিনেমাটা, এবং সিনেমার লাইটিংটা বলি না, লাইটিংটার খোলা বন্ধ লাইটিংটার কাজ জবরদস্ত, লাইটিংটার কাজ, এবং স্ক্রিন প্লেতে আপনারা দেখছেন মোবাইলে কিংবা সিনেমা হলে, যা যারা স্ক্রিন প্রেজেন্ট করছেন তাদের স্ক্রিন প্লেটা খুব দুর্দান্ত। এবং কার কথা বলবো আমি, সৌমিত্র ঠাকুর উনি নীরবেই অভিনয় করে যাচ্ছেন, মানে উনি কোনো কথা বলছে না, ওনার নীরবতাই ওনার অভিনয়। এবং সৌমিত্র তো কোনো কথা না বলে তার চোখে চোখে অভিনয় করে দিচ্ছেন, মানে সুন্দর সুন্দর কলাকারের সিনেমা আছে, ছবি বিশ্বাস থেকে শুরু করে করুণা ব্যানার্জি, মানে কী বলবো, সিনেমাটা এ টু জেড পুরো পারফেক্ট একটা সিনেমা। এবং সত্যি বলতে কি, তখনকার দিনে এরকম কুসংস্কার, অন্ধবিশ্বাস এসব নিয়ে একটা সিনেমা বানানো দরকার, এবং তার সাহস রেখেছিলেন সত্যজিৎ রায়। এবং তখন কেন, এখনকার দিনেও কিন্তু আমি বলি এইরকম সিনেমা কিন্তু দরকার, লোকে জানুক কোনটা বিজ্ঞান কোনটা কুসংস্কার কোনটা কোনটা অন্ধবিশ্বাস, ওকে। সো এইসব সিনেমাগুলো নিয়ে কিন্তু খুব কম সিনেমা বানানো হয়েছে বাংলার ক্ষেত্রে। আমি বলি বাংলাতে, আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাতে কিন্তু অনেক লোক আছে এরকম, যারা অন্ধবিশ্বাস কুসংস্কার নিয়ে মানেন কি না মানেন, সেগুলো অনেক লোকে আছে, ওকে। সো এই টপিককে নিয়ে একটা গল্প মানে সিনেমাকে তুলে ধরা চারটিখানি কথা নয়, এবং টপিকটা খুব ইউনিক একটা টপিক। এবং একটা দিক বলি, যখন সৌমিত্র এবং সুরমিলা ঠাকুরের যে ভালোবাসার অ্যাঙ্গেলে দেখানো হয়েছে, তখন দেখবেন এক একটা সিন আছে খুব সুন্দর সুন্দর লাভ সিন। এবং যখন সৌমিত্র যখন জানতে পারে যে এ দেবী ভালোবাসে, তার বউ দেবী হয়ে গেছে, তখন এক একটা সিন আছে যখন তার চোখে কথা বলে দেবে, মানে সৌমিত্র চ্যাটার্জি উনি চোখেই শুধুমাত্র
তাকিয়ে দিবেন, এবং সে মানে সেই যে সিনগুলো আপনাদেরকে ফিল করতে হবে ভাই, সিরিয়াসলি বলছি ফিল করতে হবে। একজন অ্যাক্টারকে আমরা কখন জানবো যে শুধু মুখে বলে দিলেও সে একটা সে না, যে চোখে অভিনয় করতে পারে সেই মেন অ্যাক্টার। এবং এই সিনেমাতে কিন্তু খুব নীরবতা একটা অ্যাক্টিং দেখেছেন সুরমা ঠাকুর এবং সৌমিত্র। তো লাস্টে সিনেমার এন্ডিংটা কী হলো, দেখুন সিনেমার এন্ডিংটা পুরো তো বলা যাবে না, কেননা পুরো বলে তো সিনেমা পুরো স্পয়লার ফ্রি হয়ে যাবে, সিনেমাটা আমি পুরো বলে দিলাম আপনাদেরকে। সো পুরোটা বলবো না, এইটুকু জানিয়ে রাখুন যে সিনেমার লাস্টে মানে সবাই তো তাকে দেবী দেবী করছে, তার শ্বশুর মশাই সবাই, তো সেই সৌমিত্রের বড় দাদা আছে, তার যে বউ মানে করুণা ব্যানার্জি, তার যে একটা ছেলে ছোটো ছেলে আছে, ওখানে তাকে শ্বশুর মশাই বলবেন যে যে এই তো দেবী, তো এ সবাই একে ঠিক করে দিবে তার বউদের ছেলেটাকে। ওকে, সো সবাই তাকে বলছে ঠিক করে দেবে, কিন্তু সেই ছেলেটা ঠিক হতে হবে না, সেই ছেলেটা কিন্তু মরে যাবে। সো তার মানে সবাই জানলো যে এ কোনো দেবী দেবী নয়, কিছু না, এইটুকুই। তারপরে কি না হয় কি হয় সেটা দেখতে গেলে কিন্তু আপনাদেরকে পুরো ফিল্মটা দেখতে হবে, দেবী সিনেমাটা।